যাই হোক, এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন কারা রয়েছে, আরেকজন অন দা ওয়ে আছেন, অর্থাৎ 18 বাড়ি, অর্থাৎ আমাদের থেকে 10-12 কিলোমিটার দূরে ছিলেন, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, হুসাইন মোহাম্মদ আপন। জানেন যে আরেকজন আইটি এক্সপার্ট শিক্ষক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজও যথেষ্ট স্কিল রয়েছে, তো স্যার আসবেন, আসলে তার কথা শুনব। এবার হচ্ছে আমি মানে যাকে দেখাবো খুবই পরিচিত মুখ, আসলে আমাদের পরিচয় করানোর কিছু নাই, উনি স্বমহিমায় উদ্ভাসিত, নিজ গুণে সারা দেশে পরিচিত। তো আমি শুধু এটুকু বলবো, সেটা সবার উদ্দেশ্যেই, যে আজহার স্যার মানে এমন একজন মানুষ, সেটি কখনো উনি আমাদের অভিভাবক, আমরা খুবই অনুসরণ করি, ভালোবাসি, এবং কখনো একবারে পরম বন্ধুর মতো আমরা কাছে পাই, শিশু সুলভ চরিত্রের মাধ্যমে আমাদেরকে একবারে নেন। উনি সহকারী অধ্যাপক, অনেক সিনিয়র মোস্ট একজন টিচার, সফলতার সাথে পাঠদান করছেন। তো কদিন আগেও একজন বলছিলেন যে আসলে এত দূরে কিভাবে মিলে যায়। তো যাই হোক, আমি এটাই বলবো যে কোনো একটা বিষয়ে আমরা সবাই কিন্তু ঐক্যমত, বা বেসিক কিছু অপ্রয়োজন বা বেসিক কিছু স্কিলের ক্ষেত্রে আমরা সবাই একমত এবং সবাই ট্রাই করি, যার জন্যই কিন্তু আমরা যে যেখানেই থাকি না কেন মিলে যায়। তো স্যারকে আজকে আসলে খুব মলিন লাগছে, কারণ দুপুরবেলা প্রচুর সাঁতার কেটেছেন এবং পরে বাসায় কিছু কাজ করেছেন, একটু আগে আমাদের সাথে যোগ দিয়েছেন। তো স্যার আসলে আপনি তো অনেক জায়গা ভ্রমণ করেছেন, অনেক শিক্ষক আপনার অতিথি হয়েছে, আপনি অনেক শিক্ষকের অতিথি হয়েছেন, তো আসলে এটা আপনার প্রতিবেশী এলাকা, তো আপনাকে ঢাকায় নিয়ে আসছি আমাদেরকে সঙ্গ দিবেন বলে। তো স্যার আপনার মনটা খারাপ কিনা এটা একটু বলেন, আর যদি খারাপ থাকে সে কারণটাও বলবেন, অথবা এই দুজন গুণী স্যারকে পেয়ে স্যার কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আসলে আজকে যে আমার সাথে দুজন গুণী স্যার আছেন এবং যিনি উপস্থাপনা করছেন উনিও একজন গুণী স্যার, এবং আমার ডাইন পাশে আছেন উনিও একজন গুণী স্যার, এগুলি দেখবো যে থেকে আসলে আমার খুব ভালো লাগে। আসলে যে কুমিল্লা থেকে মিজান স্যার আসবেন এটা তো ওনার বাহিরে ছিল, কালকে রাতে যখন স্যারকে পাইলাম আসলে খুব আনন্দিত হয়েছি, এবং অন্যান্য স্যারের সাথে কথা হয়েছে, স্যারও রাত্রে আসছেন বড় রাখবেন, আসলে খুব ভালো লাগছে। আমার বাসা আসলে প্রচণ্ড গরম, আজকে তো আপনারা জানেন যে আমরা সকালে গিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম হচ্ছে এখন, যেন আমাদের চেহারা মলিন হয়ে গেছে। তো এর পরেও আমি খুশি খুশি থেকে দুপুরে আয়সা সঙ্গ দিকে আসছি, যে মিজান স্যার আসছেন, ওয়াজা স্যার আসছেন, তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য, তাদেরকে বোঝানোর জন্য। আসলে কৃষকদের কেন্দ্র নেত্রকোনা পাশাপাশি যাওয়া, এবং আমাদের বাসায় কতগুলি বিষয়ে আমাদের মিল আছে, আমাদের ঐতিহ্যের কতগুলি মিল আছে, আদর্শের মিল আছে, তো এই হিসাবে আমরা আসি। আসলে একজন গুণী শিক্ষক আরেকজন গুণী শিক্ষকের কাছে আসবে, এটাই তার কাইম্য। আর আমরা এখানে আসলে আসলে আমি বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় গেছি, বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলায় আমি প্রায় ঘুরেছি একা একা মোটরসাইকেলে, আসলে খুব ভালো লাগে। আসলে মনকে আনন্দিত করলে, নিজেকে নিজে আনন্দ পেতে হইলে আসলে কিছুটা লস দিতে হয় এবং কিছুটা শ্রম দিতে হয়, যে আনন্দ পাওয়া এবং আনন্দ নেওয়া এটা তো। আমি কুমিল্লা যখন গিয়েছিলাম বিধান স্যারের সাথে, সেই ধর্মসাগর পার দেখা হয়েছিল প্রথম দিন, তারপরে আমরা গিয়েছি বিভিন্ন এতে, পরে স্যার আমাদের শালগঞ্জ ঘাট দেখাইছেন, আসলে খুব ভালো লাগবে। তো আসলে যারা আইটি গুলি শিক্ষক তাদের সাথে চলাফেরা করাটা আসলে ভালো লাগে, আসলে দুজন এই নম্বরী শিক্ষক পাবো এটা কল্পনার বাইরে ছিল। আর যিনি উপস্থাপন করছেন উনিও তো একজন গুণী শিক্ষক, ওনার মানে সঙ্গ পাওয়ার জন্যই আমি আসলে সুদূর কৃষিবন্ধু থেকে দৌড়ে আসছি, আসলেই ভালো লাগছে। আসলে মনকে সবসময় আনন্দ দেওয়া উচিত, মনকে আনন্দের মধ্যে রাখা উচিত, রাখলে আসলে আমার আসলে মন খারাপ না, স্যার আসলে বলছেন যে মন খারাপ, কিন্তু বলেন যে দোকানে কোনো চলে আসে, ড্রাইভারকে বলুন যে দোকানে আসে, আসলে মন আমার খারাপ না, আমি সবসময় আসলে একদম মনকে খুব ভালো রাখি, আনন্দ হাসি খুশি রাখি, আমি কখনোই করি না। তো যাই হোক, তো এই স্যারের আসলে আজকে স্যারের সাথে দেখা হয়েছে, স্যারের বাসায় দেখো, স্যারের মেয়ের সাথে দেখা হবে এবং বাবির সাথে দেখা হবে, আসলে খুব ভালো লাগবে, এবং কালকে আমরা সারা বিভিন্ন মেশিনে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবো, আমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, ভালো লাগাটাই আমরা চাই, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে শুনেছেন আপনারা যে কতটা আন্তরিকতার ছোঁয়া রয়েছে কথার মধ্যে, আসলে এখানে প্রত্যেকটা মানুষই এরকম, এবং শুধু শিক্ষক হিসাবে নয় আর মানুষ হিসাবেও যথেষ্ট ভালো। এবার আমি একটু আমাদের আরেক সহকর্মী ইমরুল কায়েস তুহিনের কথা বলবো। তো আসলে
তুহিনের কথা বললে যেটা বলতে হয়, যেমন আমারে অনেকেই আমাকে অভিযোগ করে আসলে তুহিন এতটা আগাইলো কিভাবে বা তুহিন এগুলা পায় কিভাবে, বা অনেকেই আসলে তুহিনের সাথে কি বলবো একটু তুলনা করে। আসলে তুহিনকে আমি গতকালকে প্রায় 11টার পর, অর্থাৎ আমরা যখন বাসায় ফিরি প্রতিদিন ফেরার আগে একটু দেখা হয় আমাদের সাজিউরা মোড়ে অথবা আমার এই ওয়ারি নাইটিতে। তো ওই যখন আমাকে ফোন দিল যে আসলে কোথায় আছি, তো আমি বাসায় ছিলাম, তখন আমি দুইটা কথা বলি যে বাসায় চলে আসছি, সেটা হচ্ছে আর বেরোবো না, এবং আমরা সকাল 6টার মধ্যে 6:30টার মধ্যে আমরা আজহার স্যারের বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আসলে এই যে ডিসিশন নিতে পারা, কোনো ধরনের সে বাদে কোনো প্রশ্ন ছাড়াই প্রস্তুতি নিয়ে একটা ব্যাগ কাঁধে ফেলে অথবা মোবাইল পকেটে নিয়ে বের হয়ে যাওয়া, এটা কিন্তু আসলে সবাই পারে না। আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে তুহিনকে বেশিরভাগই ক্যামেরার ব্যাক এন্ডে দেখা যায়, অর্থাৎ উল্টা দিকে সে থাকে, সবাইকে অনেক সুন্দর সুন্দর ছবি সে তুলে দেয়। তো আসলে এগুলো হচ্ছে একটা শিক্ষকের গুণ, যে অন্যকে যারা এগিয়ে দিয়ে নিজে পেছনে থেকে এগিয়ে যায়। তো ইমরুল কায়েস তুহিন হচ্ছে সেরকম একজন শিক্ষক। তো যাই হোক, যারা তুহিন সম্পর্কে প্রশ্ন করেন, তো এরা যদি একটু অ্যানালাইসিস করেন যে এগুলা একটু ভিন্ন রকম মানসিকতা বলা চলে, যেগুলো আমরা আসলে সচরাচর পাই না। আর এটুআই এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আসলে যারা ব্যাকে থাকে অন্যদেরকে এগিয়ে দেয়, তারাই মূলত বেশি এগিয়ে যায়, এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে। তো যাই হোক, আমরা এই সম্পর্কগুলো খুব উপভোগ করছি। তো তুহিন কালকে থেকেই অনেক কাজ করেছে, বিশেষ করে আমার কিছু কিছু প্রয়োজনে, এবং আজকেও অতিথিদেরকে সারাদিন ধরে সঙ্গ দিচ্ছে। তো তুহিন, আসলে আমরা এই যে কুমিল্লার দুজন শিক্ষক পেয়ে গেলাম, তা আসলে এটা অবিশ্বাস্য, আজহার স্যার বলেছেন আমার কাছেও, কারণ ইতিপূর্বেও 2-3টি ডেট করে মিস হয়েছে। তা আসলে কেমন মনে হচ্ছে, কেমন লাগছে, বা এই যে এটুআইয়ের শিক্ষকদের সাথে ভার্চুয়াল থেকে অ্যাকচুয়াল ফেস টু ফেস হওয়ার বিষয়টি, তো এটি নিয়ে তোমার একটু অনুভূতি শুনতে চাই। আসসালামু আলাইকুম। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এটুআইয়ের প্রতি। এটুআই আসলে বাংলাদেশের সকল শিক্ষকদের মাঝখানে একটা সেতু বন্ধন করে দিয়েছে, যার সম্বন্ধে আমি একেবারে মোস্ট জুনিয়র একজন শিক্ষক, আমাদের অনেক সিনিয়র শিক্ষকদের সঙ্গে আসলে একাত্র প্রকাশ করে একসঙ্গে মিলিত হওয়ার মতো অনুপ্রেরণা বা সহযোগিতা একমাত্র এটুআইয়ের মাধ্যমেই সম্ভব। আর সবচেয়ে বেশি সম্ভবতা এসেছে আসলে করোনাকালীন সময়ে, যখন আমাদের স্কুল বন্ধ ছিল, অনেকেই ক্লাস নিত। ঠিক আমিও ওরি নাইটিতে আসতাম, হঠাৎ করেই আসলে ওরি নাইটিতে আমার বেশি যোগাযোগ হয়। এই সুবাদে আমি ওরি নাইটিতে আসা যাওয়ার প্রেক্ষিতে অনলাইনে ক্লাসের প্রতি আমি একটু মনোনিবেশ করি। তারই হাত ধরে আমাদের বাংলাদেশের যত আইটি এক্সপার্ট এবং বিশিষ্ট যত শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দু আছে, তাদের সঙ্গে আসলে আমার সখ্যতা গড়ে ওঠে। আর যার একমাত্র মাধ্যম আসলে শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ারউদ্দিন কিরণ, ওনার মাধ্যমে আসলে, আর অনলাইনেও ক্লাস নেওয়ার সুযোগটা ওনার মাধ্যমে আসে, যেহেতু আমি পূর্ব থেকেই এটুআইয়ের সঙ্গে ওইরকমভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না। এখানে আমার যে শিক্ষক বৃন্দ আছেন সবাই আমার আসলে খুব প্রিয় ভাবে আছে। আমার প্রিয় শিক্ষক মিজান স্যার, ওনার সাথে আমার খুব কম সময়ে আমার সাক্ষাৎ হয়েছে, তবে গত প্রায় 3-4 মাস আগে আমরা আমাদের প্রিয় স্যার সামাদ স্যারকে দেখার উদ্দেশ্যে আমরা সিলেট যাত্রা করেছিলাম, ওনার সাথে আমার ফেস টু ফেস ওইখানে আসলে সাক্ষাৎ হয়। তারপরে আমার আরেকজন প্রিয় শিক্ষক আছেন এখানে, রিয়াজাত স্যার, বয়সে আসলে আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু ওনার সঙ্গে যখন চলাফেরা করি বা কথাবার্তা বলি এইরকম মনেই হয় না যে ওনার অনেক